হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুডে আম টকিং অ্যাবাউট স্পিকার অফ লোকসভা তো বন্ধুরা আমরা জানি স্পিকার অফ লোকসভা থেকে একটা কোয়েশ্চেন আপনি কমন পাবেন যে কোনো এক্সামে ঠিক আছে ডাব্লু বিসিএস প্রিলমসটাতে আপনার কোশ্চেন আসবেই কেননা আপনার কনস্টিটিউশন আর ইকোনমিক মিলিয়ে হচ্ছে আপনার পঁচিশটা কোশ্চেন আসবে আজ এছাড়াও আছে আরও অন্যান্য এক্সাম মিসিনিয়াস প্রিলিমস রেলওয়ে এন টিপিসি এছাড়া আছে আপনার এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের এক্সাম সিজিএল আছে এসিএল এর ফর্ম ফিল আপ চলছে এটা নিয়ে আমি পরে ভিডিওতে আপলোড করব যে ওটা নোটিফিকেশান বেরিয়ে গেছে সিএইচ এস এল অর্থাৎ কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেলেরও নোটিফিকেশান বেরিয়ে গেছে সেটা নিয়ে পরে ভিডিওতে আলোচনা করব বন্ধুরা লোকসভা স্পিকার আমাদের জানা রাখা প্রয়োজন এখান থেকে প্রতিটা পরীক্ষায় কোশ্চেন আছে ঠিক আছে তো চলুন আমরা আলোচনা করি স্পিকার সম্বন্ধে তার আগে জানিয়ে দেবো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন গ্রুপে শেয়ার করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন তো চলুন শুরু করা যাক আজকে স্পিকার আমরা বাংলা ভার্সানে আলোচনা করব যদি কারোর লাগে ইংলিশে অবশ্যই সেটা কমেন্টে লাগবেন ম্যাম ইংলিশে আলোচনা করুন তাহলে অবশ্যই আমি ইংলিশের জন্য আবার ভিডিও আপলোড করে দেবো ঠিক আছে তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা কি লোকসভার নিম্নকক্ষের সাংবিধানিক ও আলঙ্কারিক প্রধান হলেন স্পিকার এটার অর্থ হলে আমরা সবাই জানি পার্লামেন্ট গঠিত আছে নিয়ে পার্লামেন্ট গঠিত আছে লোকসভা রাজ্যসভা অ্যান্ড প্রেসিডেন্ট ঠিক আছে লোকসভা রাজ্যসভার প্রেসিডেন্ট নিয়ে আছে এবারে উচ্চ কক্ষ হচ্ছে আপনার রাজ্যসভা আর নিম্ন কক্ষ হচ্ছে আপনার লোকসভা লোকসভা এটা নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা লোকসভা তাহলে যখন নিম্ন কক্ষ আছে বলা হচ্ছে সাংবিধানিক আলঙ্কারিক প্রধান সাংবিধানিক প্রধান হলেন স্পিকার অর্থাৎ লোকসভা এরপরে আমরা আসছি অপশন টু ভারতীয় আইনসভার নিম্ন কক্ষে সবাই কার্য পরিচালনার ভার ন্যস্ত থাকে লোকসভার অধ্যক্ষ বা স্পিকার ওপর অবশ্যই আমরা জানি আমরা যখন লোকসভা টিভি সবাই দেখি আমরা কম বেশি তো যখন লোকসভা টিভি দেখবেন তখন দেখবেন যে যে কোনো ধরনের মামলা মোকদ্দমা মামলা মোকদ্দমা বলতে আমি এটাই বলতে চাইছি মানে লোকসভার যে কোনো ধরনের কোশ্চেন কোশ্চেন বা স্টেট কোশ্চেন আনস্টেট কোশ্চেন এগুলো আমি পরে আলোচনা করবো যদি আপনাদের না জানা থাকে অবশ্যই বলবেন তো সেগুলো নিয়ে হচ্ছে লোকসভা স্পিকার যিনি আছেন তিনি হচ্ছে একটা টাইম দেবেন যে এতক্ষণ পর্যন্ত আপনি আপনার এই বিলের উপরে বা যে কোনো ইস্যুর উপরে এতক্ষণ বক্তৃতা দিতে পারেন ঠিক আছে অর্থাৎ কার্য পরিচালনার ভার থাকবে কার ওপরে স্পিকারের ওপরে এরপরে আমরা আসছি কোশ্চেন নাম্বার থ্রি লোকসভার ভোটাভুটির সময় স্পিকার ভোট দেয় না এখানে একটা জিনিস লক্ষ্য করুন ধরুন হচ্ছে এখানে ভোট দিতে হবে ঠিক আছে লোকসভা রাজ্যসভার সবাই ভোট দিচ্ছেন বা ধরুন লোকসভারই ভোট দিচ্ছেন সবাই কী হলো না এখানে দেখা গেল যে বিরোধী পার্টি থেকে ভোট পড়েছে তিনটে আর হচ্ছে যেটা আগেন্স্টে আছে তার থেকে তিনটে পড়েছে যিনি আছেন লোকসভার যে অবৃদ আছেন অর্থাৎ তারা পড়েছেন তিনটে অর্থাৎ আমি কথা বলতে চাইছি ধরুন এ পার্টি বা বি পার্টি বা এ একটা ক্যাটাগরি বি একটা ক্যাটাগরি সেখান থেকে এখান থেকে পড়েছে তিনটে ভোট এখান থেকে পড়েছে তিনটে ভোট যখনই ড্র হয়ে গেল বা আপ হয়ে গেল তখন কি হবে দুটোই যখন আপ হয়ে গেছে তখন স্পিকার কী করবেন একটা ভোট দেবেন সেটা এ গ্রুপে হোক আর বি গ্রুপে হোক যদি এ গ্রুপে ভোট দেন এ গ্রুপ যেতে হবে বি গ্রুপে ভোট দিলে বি গ্রুপ জিতে হবে এটাকে বলা হচ্ছে কাস্টিং ভোট এটাকে বলে স্পিকার যখন ভোট দেবেন সেটা হচ্ছে কাস্টিং ভোট এখানে এটাই বলতে চাইছে লোকসভা ভোটাভোটির সময় স্পিকার ভোট দেবেন না কেবলমাত্র যদি প্রস্তাবের সপক্ষ বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়ে তো দুটোতেই সমান ভোট পড়েছে তাহলে তিনি তাদের কাস্টিং ভোট দিতে পারবেন কাস্টিং ভোট মানে ওটাই যে দুদিকে যখন সমান ভোট হয়ে গেছে তখন যে কোনো একটাতে ভোট দিয়ে তিনি জেতাবেন এরপরে আমরা আসছি পরের কোশ্চেন স্পিকারকে তার কাজে সহযোগিতা করার জন্য একজন ডেপুটি স্পিকার থাকবেন আমরা সবাই জানি যখন সেভেনটিন্থ লোকসভা যখন গঠন হলো তারপরে যখন স্পিকার গঠিত হলো ওম ঠিক আছে তার আগে একজন হচ্ছে স্পিকার প্রো টেম স্পিকার গঠিত হয়েছিলেন এটা আপনারা কমেন্টে জানাবেন প্রো টেম স্পিকার গঠিত হয়েছিল কে প্রো টেম স্পিকার মানেটা বলে দিচ্ছি অর্থাৎ নতুন স্পিকার অ্যাপয়েন্টমেন্ট হওয়ার আগে দায় মানে লোকসভার ভার দায়িত্ব গ্রহণ করার জন্য একজন স্পিকার নিয়োগ করা হয় সেটা হচ্ছে তাদের মধ্যেই লোকসভার মেম্বারদের মধ্যেই নিয়োগ করা হয় তো তাকে বলা হয় প্রোটাইম স্পিকার তো তার নামটা আপনারা কমেন্টে জানাবেন যে এইবারেভেন্টি লোকসভায় প্রোটাইম স্পিকার ছিলেন আচ্ছা এরপরে আমরা বলছি এখানে যখন ওম যখন নিযুক্ত হলেন আরও একজন নিযুক্ত করা হলো তাকে সহযোগিতা করার জন্য ডেপুটি স্পিকার ঠিক আছে এরপরে আমরা আসছি লোকসভায় সদস্যদের দ্বারা তাদের মধ্যে থেকে একজন ডেপুটি স্পিকার রূপে নির্বাচিত হয়েছেন আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন এরপরে আমরা দেখে নিই এবারে বলা হচ্ছে সাধারণ নির্বাচন জেনারেল ইলেকশনের পর লোকসভার প্রথম অধিবেশনের প্রথম ভাগে লোকসভার সদস্যদের দ্বারা এবং তাদের মধ্য থেকে একজন স্পিকার রূপে নির্বাচিত হবেন এবারে বলা হচ্ছে অর্থাৎ লোকসভা আমরা জানি সেভেন্টিন লোকসভা হয়ে গেছে তাদের মধ্য থেকে বা হচ্ছে এখানে বলা হচ্ছে প্রথম অধিবেশনের প্রথম ভাগে লোকসভার সদস্যদের দ্বারা অর্থাৎ লোকসভার সদস্যরা যাকে নিযুক্ত করবেন বা তাদের মধ্যে থেকে একজন স্পিকার নিযুক্ত হচ্ছেন এবারে বলা হচ্ছে স্পিকার হওয়ার পূর্বে তিনি যে রাজনৈতিক দলের সদস্যই হন না কেন স্পিকার রূপে নির্বাচিত হওয়ার পর স্পিকার থাকাকালীন তিনি সম্পূর্ণ নিরপেক্ষভাবে সবার কার্য পরিচালনা করেন এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা জানা দরকার অনেকে মনে করবেন আপাতত এখন যিনি আছেন ওম অনেকে ভাববেন হয়তো তিনি বিজেপি পার্টির বা কংগ্রেস পার্টির বা সিপিএম পার্টির বা তৃণমূল পার্টির বা মিএম পার্টির যে কোনো একটা পার্টির হবে কিন্তু না যখন তিনি হয়তো তিনি আগে ছিলেন কোনো পার্টির সদস্য কিন্তু যখন তিনি স্পিকার রূপে নিযুক্ত হয়ে যাবেন তার কোনো পার্টি থাকবে না ঠিক আছে বা কোনো দলকে তিনি আলাদা করে দেখতে পারবেন না বা কোনো দলের হয়ে বলতে পারবেন না ঠিক আছে তেনকে নিরপেক্ষ থাকতে হবে এটাই হলো স্পিকারের মূল কাজ তারপরে বলা হচ্ছে যে নিরপেক্ষভাবে সবার কার্য তাকে পরিচালনা করতে হবে অর্থাৎ সবার হচ্ছে সবার বিভিন্ন ধরনের কোশ্চেন তাকে শুনতে হবে এবং তার আনসার রূপে তিনি যা কোশ্চেন শুনবেন সেগুলো হচ্ছে তাকে পাঠাতে হবে তার যে কোনো ধরনের অ্যাপ্লিকেশান পড়ুন কেন সেটা তাকে ওপরে ক্যাবিনেট মিনিস্টারের কাছে পাঠাতে হচ্ছে এরপরে দেখুন এখানে বলা হচ্ছে যে স্পিকার পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্বে একজন কার্যনির্বাহী বা প্রো টাইম স্পিকার থাকেন এর আগে আমি বললাম যে ওমবিরলা নিযুক্ত হওয়ার আগে স্পিকার তার আগে একজন প্রো টাইম স্পিকার নিযুক্ত হয়েছিলেন কমেন্টে সেটা জানাবেন এখানে বলা হচ্ছে স্পিকার থাকেন এবং নির্বাচিত স্পিকার কার্যভার গ্রহণের পূর্বে তিনি পদত্যাগ করেন অর্থাৎ ওমবিরলা যখন অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট করা হল ওমবির্লাকে তারপরে হচ্ছে তিনি কী হলেন পদত্যাগ করেছিলেন এরপরে আমরা আসছি যেদিন আমরা জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ইম্পর্টেন্ট আছে আমি এক্সামের জন্য এরপরে আমরা আসছি সাধারণত লোকসভা কতদিন যতদিন কার্যশীল থাকে অর্থাৎ ধরুন পাঁচ বছর কার্যশীল আছে লোকসভা স্পিকারও ততদিন সপাদে বল থাকেন সেই দিক থেকে স্পিকার স্পিকারের টার্ম পাঁচ বছর ধরুন লোকসভা এত সেভেন্টিন লোকসভা হচ্ছে তো সেভেন্টিন লোকসভা যে ওম যে নিযুক্ত হয়েছেন আমি একটা উদাহরণ দিয়ে দিয়েই বলছি যাতে আপনারা বুঝতে পারবেন নিযুক্ত হয়েছেন অর্থাৎ পাঁচ বছর লোকসভা থাকবে তো তার স্পিকার পাঁচ বছর স্পিকারের মেয়াদও পাঁচ বছর থাকছে এরপরে বলা হচ্ছে মর্যাদার নিরিখে লোকসভার স্পিকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমতুল্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা এখানে বলা হচ্ছে মর্যাদার মানে মর্যাদা অর্থাৎ এখানে বলা হয় যে তিনি কার সমকক্ষ বা কারক কক্ষ যোগ যোগ্যতা নয় এটা হচ্ছে মর্যাদায় তো মর্যাদার নিরিখে লোকসভার স্পিকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমতুল্য এরপরে আমরা আসছি লোকসভা ও রাজ্যসভার যুগ্ম অধিবেশনে সহপতিত্ব করেন লোকসভা স্পিকার ভেরি 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 ইম্পর্টেন্ট এটা হচ্ছে একশো আঠারো আঠেরো নম্বর আর্টিকেলের চার নম্বর ধারায় আছে যে মানে একশো আঠেরো চার নম্বর আর্টিকেল আছে ভারতীয় সংবিধান ভারতীয় সংবিধানে আর্টিকেলটার নাম মনে রাখতে হবে একশো আঠেরো চার নম্বর ধারায় যেটা হচ্ছে লোকসভা রাজ্যসভা যুগ্ম অধিবেশন যখনই যুগ্ম অধিবেশন হবে আমরা জানি যুগ্ম অধিবেশন কতবার হয় একটা হচ্ছে তিনটে অধিবেশন আছে যেটা হচ্ছে শীতকালীন অধিবেশন গ্রীষ্মকালীন অধিবেশন আর একটা হচ্ছে বাজেট সেশন টোটাল তিনটা থাকে আর এখানে একটা জিনিস মনে পড়ে গেলে বলে দিচ্ছি দুটো সেশনের মাঝে ম্যাক্সিমাম গ্যাপ থাকবে সিক্স মান্থ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা ডাব্লিউস মেন্স প্রিলিমস অনেকবার এসেছে তাহলে লোকসভা আর রাজ্যসভার যুগ্ম অধিবেশনে সভাপত্ত্ব করবেন কে স্পিকার এরপরে আমরা আসছি কোস পরের কোশ্চেনে যে কোনো বিল অর্থ বিল কিনা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোনো বিল অর্থ বিল কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার আছে লোকসভা স্পিকার অর্থাৎ ধরুন একটা বিল পাশ হলো সেটা ফিনান্সিয়াল বিল না মানি বিল সেটা হচ্ছে বা হচ্ছে জেনারেল বিল সেটা ঠিক করবেন কি হচ্ছে আপনার ঠিক করবেন লোকসভা স্পিকার আর সেটা যদি মানি বিল হয় তখন লোকসভা স্পিকার সেটা বলবেন যে মানি বিল তার হচ্ছে সিদ্ধান্তই চূড়ান্ত এরপরে আমরা আসছি স্পিকার বিভিন্ন সংসদীয় কমিটির চেয়ারম্যানের চেয়ারম্যানদের নিয়োগ করবেন আচ্ছা এখানে সংসদীয় কমিটি বলা হচ্ছে এখানে আমরা জানি যে অনেকগুলো কমিটি আছে লোকসভা রাজ্যসভা মিলিয়ে যেমন হচ্ছে স্টেয়ারিং কমি সরি স্টেয়ারিং কমিটি এখন নেই আছে এটা হচ্ছে বলে দিচ্ছি এস্টিমেট কমিটি আছে ঠিক আছে তো ধরুন এস্টিমেট কমিটির যে যিনি চেয়ারম্যান হবেন টোটাল এস্টিমেট কমিটি কতজন থাকে হচ্ছে জন সতেরো জন আপনার লোকসভা আর দশ পনেরো জন লোকসভা আর থাকবে সাতজন থাকবে রাজ্যসভা থেকে ঠিক আছে তো ধরুন এস্টিমেট কমিটি এস্টিমেট কমিটির যিনি চেয়ারম্যান পদ নিযুক্ত হবেন তাকে নিযুক্ত করবেন কে তাকে নিযুক্ত করবেন স্পিকার আশা করি এটা বুঝতে পারেছেন যার জন্য বুঝিয়ে বলছি যে এখান থেকে অনেক কোয়েশ্চেন আছে এরপরে আমরা আসছি যে কাঠ মোশন নো কনফিডেন্স মোশন উত্থাপিত হতে পারে কিনা সেই সিদ্ধান্ত গ্রহণ করবেন এখানে একটা জিনিস আছে কাট মোশন নো কনফিডেন্স মোশন এটা নিয়ে ডিটেলস আলোচনা করব যদি আপনারা কমেন্টে জানান ম্যাম কাঠ মোশন কি নো কনফিডেন্স মোশন কি সেগুলো ঠিক আছে এটা আপাতত এখন বলছি না এখন শুধু এটাই বলছি কাঠ মোশন নো কনফিডেন্স মোশন উত্থাপিত হতে পারে কি না সেটা সিদ্ধান্ত গ্রহণ করবেন লোকসভা স্পিকার এরপর আসছি বিজনেস অ্যাডভাইজারি কমিটির আগেই বললাম যে বিভিন্ন ধরনের কমিটি যেগুলো আছে তার চেয়ারম্যান নিযুক্ত করবেন স্পিকার বিজনেস অ্যাডভাইজারি কমিটির রুলস কমিটি জেনারেল পারপাস কমিটির চেয়ারম্যান পদ অলঙ্কৃত করেন অর্থাৎ বিজনেস অ্যাডভাইজারি কমিটির রুলস কমিটি জেনারেল পারপাস কমিটির চেয়ারম্যান হচ্ছেন স্পিকার এরপর আমরা আসছি দল ত্যাগ বিরোধী বিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ত্যাগ বিরোধী বিরোধী আইনের দৃষ্টিকোণ থেকে লোকসভার কোনো সাংসদের সদস্য থাকবে না বাতিল হবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার আছে লোকসভা স্পিকারের অর্থাৎ দল বিরোধী আইন হচ্ছে পাশ হবে সেখানে বলছে লোকসভার কোনো সাংসদ সদস্য থাকবে কিনা না থাকবে সেখানে কোনো পদে সদস্য থাকবে না না থাকবে সেটা সিদ্ধান্ত চূড়ান্ত করবে কি স্পিকার সাপোজ সাপোজ একটা বলছি এখানে যে যখন হচ্ছে এসসি এস টিদের জন্য একটা বিল পাশ হচ্ছিল সেইখানে সেই বিলটার হচ্ছে যখন দিমত পোষণ করবে যে এস সি বিল একটা পাশ হওয়ার জন্য দিমত পোষণ করেছিলেন বি আর আম্বেদকর দিমত পোষণ করলে তাকে সেই বিলটাই দিমত পোষণ করলে তাকে হচ্ছে কী করতে হবে দলত্যাগ করতে মানে পদত্যাগ করতে হবে ঠিক আছে তো তারপর তিনি রিজাইন দিয়ে দিয়েছিলেন তো সেই রকমই কোনো বিলের প্রতি যদি তার অমত থাকে বা হচ্ছে দ্বিমত পোষণ করে তখন সেটা দলত্যাগ বিরোধী বিলের কথা বলা হচ্ছে সেক্ষেত্রে স্পিকার দেখবেন যে তাকে সদস্য পদ্মার বাতিল করা যাবে কি না করা যাবে এরপর আমরা এসছি লোকসভা স্পিকার সপদে কর্মরত থাকার সময় স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট লোকসভার স্পিকার যদি চান হচ্ছে পদত্যাগ করতে পারবেন এবং তাকে পদত্যাগপত্র জমা দিতে হবে কাকে লোকসভা স্পিকার যদি পদত্যাগ করেন তাকে দিতে হবে ডেপুটি স্পিকারকে আর যদি ডেপুটি স্পিকার পদত্যাগ করতে চান তাকে হচ্ছে রিজাইন লেটার জমা দিতে হবে কার কাছে স্পিকারকে অদল বদল ঠিক আছে ইনি ওকে দেবেন উনি ওকে দেবেন হচ্ছে পদত্যাগপত্র এবারে বলা হচ্ছে অথবা যদি লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য চান স্পিকারকে পদচ্যুত করতে পারেন সেক্ষেত্রে পদচ্যুতির প্রস্তাব উত্থাপনে চোদ্দ দিন আগে স্পিকারকে নোটিশ দিতে হবে হ্যাঁ যদি ইমপিচমেন্ট করার থাকে হচ্ছে স্পিকারকে ইমপিচমেন্ট করা যায় তাকে চোদ্দ দিন আগে নোটিশ দিয়ে জানাতে হবে এরপরে বলা হচ্ছে পদচ্যুতের প্রস্তাব লোকসভায় পাশ হওয়ার পরেও যতক্ষণ না পর্যন্ত তার উত্তর বা পরবর্তী স্পিকার কার্যভার গ্রহণ করছেন পদচ্যুত স্পিকার কার্যনয় স্পিকার পদে কর্মরত থাকবেন অর্থাৎ ধরুন যে স্পিকার পদচ্যুত করলো সাপোজ ধরুন নম্বিরল পদচ্যুত করলো কিন্তু পদচ্যুত করে নি তার দায়িত্ব থেকে সরে যাবেন না যতক্ষণ নতুন স্পিকার নিযুক্ত হচ্ছে ঠিক আছে তো আশা করি বন্ধুরা স্পিকার আপনারা বুঝতে পারলেন তো স্পিকারের কেমন লাগলো অবশ্যই বলবেন যে স্পিকার নিয়ে আলোচনা করলাম স্পিকার অফ দ্য লোকসভা আর পরে ভিডিওতে থাকবে ডেপুটি স্পিকার এবং চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যান আপনাদের যদি কোনো ইংলিশে প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই হেল্প করব আর পরে ভিডিওতে মকটেশ নিয়ে আলোচনা করব তো বন্ধুরা যারা নতুন আছেন চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন ক্লিক করে নোটিফিকেশান অন করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন গ্রুপে শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন